আমার মনে হচ্ছে আপনার ফ্রি টেক করে মানবের সাথে ফ্রিতে মগ্ন হয়েছে। এ আমার চিন্তাম তুই কি বলে না না এটা তো শাস্তি। তাছাড়া তুমি বদিন বাচ্চার সমস্ত জাদু নষ্ট করে দিয়েছো, এর জন্য তো তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমাদের রাজকুমারীর সাথে মানব সমাজের মানব। চলো ওদিক যাই। আমার মনে হচ্ছে আপনার ক্রিপ ত্যাগ করে মানবের সাথে ফিরিতে মগ্ন হয়েছে। এ আমার চিন্তাম তুই কি বলে না না এটা তো শাস্তি। তুমি এই জগতে কেন এসেছো? এখানে মূর্খ মানব জাতি বাস করে, আর তুমি ওর হাত ধরেছো। ছেড়ে দাও ওর হাত, ছেড়ে দাও। তোমাকে আমার বস খুব প্যার করে, তুমি যদি আমার বসের সাথে না যাও তাহলে তোমাকে জোর করে আমরা নিয়ে যাব, আর এই মানব মূর্খকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, নাহলে তোমার ক্ষতি হবে। আমার বস জিনের বাচ্চা কুসান্ডা বরণ্ডা, ও তোমার ক্ষতি করে দেবে। তোর সাহস তো কম না, আমাকে বলছিস একে আমি ছেড়ে দিব? কখনো না। তাহলে তো তোর অবশ্যই সাজা পেতে হবে। কারেলা কাজটা কিন্তু ভালো করলে না, যা করেছ তার মাসুল তোমাকে দিতেই হবে। এবারের মতো চলে যাচ্ছে আমার নামে দো, আমি এর কাছে থাকবো না, আমি এর কাছে থাকবো না। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি এবার বিদায় নেই। আচ্ছা ঠিক আছে, আমাকে বিদায় দাও। আমি খাবার দিয়ে
আমাকে দেখতে পেছি সামনে দিয়ে একটা পরি ঘোরাঘুরি করতেছে তারপর আমাকে আস্তে আস্তে একটু শুনি না জানো দোস্ত পরির সাথে আমার কথা হয়েছে সত্যি কথা কইতেছিস তুই হ্যাঁ দোস্ত ঠিক করে কথা না আমার মজা সাজা করতেছিস না না পরি আমার সাথে বন্ধুত্ব করতেছিস হ্যাঁ তারপরে আমি না করছি তারপর কইছি কি একটা শর্ত আছে ওই কি শর্ত আমি কইলাম আমার যদি আকাশ দিয়ে ঘুরাইয়া নিতে পারো তাহলে তোমার সাথে বন্ধুত্ব করবো তারপর পরির হাত ধরলা পরি আমার আকাশ দিয়ে গাইছে জানো দোস্ত আমার অনেক ভালো লাগছে তুই সত্যি কইতেছিস নাকি আমার সাথে কোনো মজা লইতেছিস দোস্ত আমি সত্যি কইতেছি তুই আমার সাথে চল মারে কবি আমি পরে দেখছি খালাই কি রে বিশ্বাস করবো আরে বিশ্বাস করবো আদিকে তুই আমার সাথে যাবি তোর লাগে যাবো ঠিক আছে দোস্ত কিন্তু একটা কথা ছোট কাল থেকে একবার ছোট কাল তুই আমি একসাথে তুই দেখছিস আমার তো দেখার ব্যবস্থা করে দিতে পারো ঠিক আছে তো লহ তুই মায়ের কবি আমি পরে দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চল 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 মা ও মা মা আরে কই গেলা ঘুমাইতে আমার কাছে সব কিছু কইছে ভাইঙ্গা রাসেল বাজান তুইও কি ওর মতন পাগল হইলি এই দিন পরি কোনদিন চোখে দেখা যায় আর হ্যাঁ করে হাতের উপরে উঠে আকাশ ঘুরা যায় জানো মা আমার না আরেকটা না জিনের লোক জিনের পরির যুদ্ধ হয়েছে মা আমি এটাও দেখছি আসলে তোর বুঝছি মনে হয় আজকে তোর ঘুম কম হয়েছে এই জন্য তো অনেক জায়গায় ঘুমাই গেছিস এই কারণে তো এরকম পাগলামি কথা বলছিস একসাথে চলাফেরা করি ও ফলস কোনো কথা আমার কয় না খেলা তুই মায়ের বুঝাছে আমি যাই আচ্ছা তুই কত এই যে তোরা লেখাপড়া করছিস তোর লেখাপড়া করাইছি আমরা বাপ মারা কোনোদিন তোরা কোনো বইতে দেখছ যে জিনের হাতে উঠে মানুষ এরকম আকাশ সেইটা না বাদই দিলাম কোনোদিন আমি তো দেখি নাই খালা ও তো দেখছে ও সব কিছু আমার ভাইয়া কইছে ও যেন কোলাপানের মতো না হনো আমার কোলাটা হনো বড় হয় নাই রে বাজান তোগরের সাথে চলাফেরা করে তোর একটু তোগ মতন বানাইতে পারিস না এই বেলা দুপুর পর্যন্ত ঘুমায় শোন বাবা তুই বাড়ি যা তো আমার কুলার মাথাটা নষ্ট করিস না আর ও যদি তোরে কিছু কয় তুই ওরে ভালো করে বুঝাই যে পৃথিবীতে জিন করি বলে কিছু নাই দেখা যায় না থাকলেও ওটা দেখা যায় না আচ্ছা খালা তো আমি বাড়ি যাই তোয় আমার বিশ্বাস খালা ও মনে সত্যি দেখছে খালা আপনি বিশ্বাস করতেছেন না আসি আল্লাহ রে আমি এই পোলা ঘরে কেমনে বুঝাবো যে জিন করে কোনোদিন মানুষ চোখে দেখতে পারে না যাই আপনাকে যেন আমি না বলি জানো না মানবেরা কত খারাপ কত জঘন্য ওরা জানি মহারানী কিন্তু কি করব ছোট মহারানী যা বলেছেন তাই তাই বলে তুমি আমাকে জানাবে না তুমি এটা অপরাধ করেছো চরম অপরাধ করেছো তুমি আমাকে ক্ষমা করবেন মহারানী যে করে হোক এখনই তুমি মিষ্টিকে আমার সামনে হাজির করবে না হলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে জি আজ্ঞে মহারানী আর যদি তাড়াতাড়ি সম্ভব মিষ্টিকে পরের রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করো জি আজ্ঞে না হলে কঠিন শাস্তি পেতে হবে তোমাকে কি হলো দাঁড়িয়ে আছো কেন সালাম মহারানী বর্জিন বাদশা তুমি এখানে রানীমা একটি দুঃসংবাদ বয়ে এনেছি দুঃসংবাদ কি হয়েছে আমাদের রাজকুমারী দেখেছি এক মানব হাত ধরে আকাশে উড়ে বেড়াচ্ছে কি বললে তুমি হ্যাঁ রানীমা আর আমি তখন বাধা হয়ে দাঁড়াইছিলাম আমাদের
মিষ্টির এত পরিমাণ শক্তি আপনি ওকে দিয়েছেন, আমি ওকে ঘায়েল করতে পারি না রানীমা। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? মিষ্টি এরকম কাজ জীবনেও করতে পারে না। এই চিনচাম, তুই আমার সাথে ছিলি, সেটা বল রানীমাকে। হে রানীমা, দিঘি বলছে, আমিও দেখেছিলাম। উরে বাপরে, আমার যা বই লেগেছে, আমার বস অনেক ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছে, কিন্তু ওর দ্বারা সম্ভব হয়নি। তার সাথে সাথে আমিও আমার জাদু প্রয়োগ করেছি, কিন্তু আমার জাদু কোনো কাজ করছে না। রানীমা, এমন পাওয়ার আপনার দেওয়া উচিত ছিল না রাজকুমারীকে। বচ্চিন বাদশাহ, যদি তোমার কথা সত্য হয়ে থাকে, আমি মিষ্টিকে অবশ্যই শাস্তি দেব, আর যদি তোমরা মিথ্যে বলে থাকো, তোমাদেরকে আমি ভস্ম করে দেব। এটা তুমি মনে রেখো। অবশ্যই অবশ্যই। রানীমা, আমি হলাম বচ্চিনের বাদশাহ, আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না রানীমা। কিন্তু আপনি আমাকে একটা কথা দিয়েছিলেন, যখন আমাদের মিষ্টি বড় হবে তখন আপনি ওকে আমার হাতে তুলে দিবেন বলেছিলেন। বজ্রিন বাদশাহ, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি মিষ্টিকে তোমার হাতে উঠিয়ে দেব। বজ্রিন বাদশাহ, এখন তুমি যাও, ব্যাপারটা আমি দেখতেছি কি করা যায়। সালাম বস বস, চারিদিকে খাওয়ারের গন্ধ পাচ্ছি, আমার কি দিয়ে লেগেছে, চলুন। মহারানী, একটা কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন। কি বলতে চাও বলো। মহারানী, এই যে বজ্রিনের কাছে আপনি ছোট মহারানীকে তুলে দিতে চাইতেছেন, ভেবে দেখবেন আরেকবার। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার মুখের পরে কথা বলো। এই সাহস কোথা থেকে পেলে তুমি? যাও, তোমার কাজ তুমি করো। মহারানী, কখনো আমার মুখের তর্ক করবা না, আর মিষ্টিকে পরে রাজ্যে ফিরে আনার ব্যবস্থা করো। যাও অতিথি। কি শুনতেছি আমি এগুলা? আপনি জান কি শুনেছেন? কি শুনেছি? তুমি আমার কথা অমান্য করে তুমি মানব দেশে গেছো? মাফ করবেন আপনি জান, আসলে আমি এই পরের রাজ্যে থাকতে থাকতে অস্থির হয়ে গেছি, তাই আমি মানব দেশে গিয়েছিলাম। আর আপনার মুখে মানব জাতির গল্প এত শুনেছি যে নিজেকে আর ধরে রাখতে পারিনি, তাই আমি মানব দেশে গিয়েছিলাম। মিষ্টি, ভুল করছো তুমি, তুমি কাজটা মোটেও ভালো করোনি, এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে, তুমি অনেক বড় ভুল করেছ। শাস্তি? আম্মি জান, আপনি আমাকে শাস্তি দিবেন? মিষ্টি, তোমাকে অনেকবার বলেছি, তুমি আমার কথা অমান্য করে তুমি মানব দেশে গেছো, কেন করলে এমনটা? তোমাকে আমি শাস্তি দেবই দেবই। আম্মি, আমাকে এবারের মতো মাফ করে দিন, আমি আর কখনো যাব না। না মিষ্টি, তোমাকে আর মাফ করা যায় না, তুমি আমার কথা অমান্য করেছো। আর পরে রাজ্যের একটা নিয়ম আছে, যে একবার এই মহারানীর কথা অমান্য করে তার কখনো ক্ষমা হয় না, তোমাকে শাস্তি পেতেই হবে। তাছাড়া তুমি বজ্রিন বাদশাহ সমস্ত জাদু নষ্ট করে দিয়েছো, এর জন্য তো তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমার কথা অমান্য করলে আমি কাউকে ক্ষমা করবো না, সে হোক আমার কন্যা অথবা দাসী, শাস্তি পেতেই হবে। তোমরা এখনই মানব দেশে যাও, মানব দেশে যে ওই মানব পুত্রকে বন্দী করে নিয়ে এসো, যাও এখনই যাও। ঠিক আছে, চল আমার সাথে।